হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স আমি ওম আপনারা দেখছেন বং ক্রিপ্টো তো এই মুহূর্তে ডাউন মার্কেটের প্রত্যেকেই অনেক কয়েন কিনছে কিন্তু সেগুলোকে একটা ভালো জায়গায় স্টোর করতে হবে যাতে করে পরবর্তী বুল মার্কেটে সেগুলোকে বেচা যায় এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো কিন্তু কোনো রকমের ভরসা নেই আজকে আছে কালকে নেই তো সেই জন্য আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একটা ভালো প্রাইসের মধ্যে ভালো হার্ডওয়্যার ওয়ালেট তো দেখতেই পাচ্ছেন প্রেজেন্টিং টু ইউ সাইফরক এক্স ওয়ান হার্ডওয়্যার ওয়ালেট যেটা আজকে আমরা রিভিউ করবো অর্থাৎ আনবক্সিং এবং সেটা আপনাদেরকে কমপ্লিটলি দেখাবো এবং তার সাথে বলে রাখি এই হার্ডওয়্যার ওয়ালেটটা কিন্তু এসে আপনারা ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যদি এখান থেকে কিনতে চান তাহলে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন সাইফার রক ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা পেয়ে যাচ্ছেন সেখান থেকে যদি আপনি কেনেন তাহলে টেন পার্সেন্ট কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই পার্টিকুলার হার্ডওয়্যার ওয়ালেটের দামের ওপর আর আপনারা যদি সেই ঝঞ্ঝাটে না গিয়ে আমাদের তরফ থেকে ডাইরেক্ট কিনতে চান তাহলেও আপনারা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিন্তু তলায় ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে আপনারা হার্ডওয়্যার ওয়ালেট এবং অ্যাসিক মাইনার ডাইরেক্টলি আমাদের তরফ থেকে কিনে নিতে পারেন তো এক্ষেত্রে বলে রাখি যেহেতু আমরা এই কোম্পানির ডাইরেক্ট পার্টনার আছি তো সেই কারণে যে দামটা আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন সে একই দামে কিন্তু আপনারা আমাদের তরফ থেকেও পেয়ে যাবেন তাই জন্য অবশ্যই অবশ্যই একটা হার্ডওয়্যার ওয়ালেট কিন্তু বারবার বলে রাখছি কিনে রাখতে অবশ্যই কিনে রাখুন আর এই যে পার্টিকুলার হার্ডওয়্যার ওয়ালেটটা আমাদেরকে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে রবিবার দিন অ্যাসিক মাইনার সংক্রান্ত একখানে গীভাবে ভিডিও আসতে চলেছে সেখানে যদি আপনারা চান যে এই হার্ডওয়্যার ওয়ালেটটা আমরা কিভাবে করে দিই তাহলে অবশ্যই আজকে ভিডিওটা আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানান এবং ভিডিওটিকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টিপে একদমই ভুলবেন না যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেতে পারেন এবং পরবর্তীকালে হার্ডওয়্যার ওয়ালেট এবং অসিক মাইনার যে গীভাবে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলোকে দেখার জন্য কিন্তু এটা করা একদম বাধ্যতামূলক তো এবার চলে যাবো ডাইরেক্টলি রিভিউ পার্টে এবং করে নেব এই পার্টিকুলার হার্ডওয়্যার ওয়ালেটটার আনবক্সিং প্রথমে আমরা চলে আসছি আনবক্সিং পার্টে এবং দেখে নেবো কি কি পাওয়া যাচ্ছে সাইফরক এক্স ওয়ানের এর মধ্যে তো প্রথমে একটা প্রোটেকটিভ বাক্স দেওয়া হয়েছে এবং এই যে বক্সটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা লেজারে বা সেপ্যালে পাই না তো এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি এটা যথেষ্ট একটা সুন্দর বাক্স এবং এর ভেতরে আমরা যা যা পেয়ে যাচ্ছি সেগুলো একটুখানি দেখে নিই এজ আ বক্স কন্টেন্ট তো দেখতেই পাচ্ছেন সবার প্রথমে যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে একখানা ক্রিপ্টো ভল্ট এর মধ্যে একটা ছোট স্ক্রিন আছে এলইডি স্ক্রিন এটা আপনারা এখানে দেখতে পাবেন না যখন আমরা এটাকে সেট আপ করবো তখন এটাকে দেখতেই পাবেন এটাকে কি করে কাজে লাগাতে হয় এই সুইচটাকে কি করে কাজে লাগাতে হয় সমস্ত জিনিস আমরা কভার করে দেবো তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন চারখানা কার্ড এবং এই চারটে কার্ডকে এক দুই তিন চার করে লেখা আছে আপনারা এটা দেখতেই পাচ্ছেন এবং তার সাথে কিন্তু আপনারা এগুলোকে সেট করার জন্য যা যা লাগে উইথ ইনস্ট্রাকশন ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন একখানা ছোট বক্সের মধ্যে এবার আমরা দেখে নিই এটার মধ্যে কি কি আছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি এটার চার্জিং কেবিল অর্থাৎ এটা কিন্তু এক্স্যাক্টলি চার্জিং কেবিল না এটা হচ্ছে এটা কানেক্টিং কেবিল যে কম্পিউটারটার সাথে বা আপনি যে ল্যাপটপটার সাথে এটা কানেকশন করবেন তার সাথে কানেক্ট করার জন্য কিন্তু এই কেবিলটাকে অর্থাৎ এই ভল্টটাকে কানেক্ট করার জন্য এবং আপনারা যদি ম্যাক ইউজ করেন অর্থাৎ অ্যাপেল ম্যাকবুক ইউজ করেন তাহলে আপনার এটার দরকার পড়ে যাবে এটাও কিন্তু আপনাকে এটার সাথে অর্থাৎ ইউএসবি কিন্তু আপনাকে এই বক্সের মধ্যে ইনক্লুড করে দেওয়া হচ্ছে তার সাথে এক্সট্রা অ্যাক্সেসারিজ হিসাবে আপনাকে দেওয়া হয় কয়েকটা জিনিস যার মধ্যে রয়েছে সাইফারকের তরফ থেকে দেওয়া হয়েছে এখানে ওয়েব ক্যাম প্রোটেক্টার এটাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন নিজেদের ল্যাপটপের ওয়েব ক্যামটাকে ঢাকার জন্য কিছু এখানে আপনাদেরকে স্টিকার্স দেওয়া হয় এবং তার সাথে এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোকে জন্য একটা করে কভার দেওয়া হয় এগুলো কিন্তু যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটির কভার এগুলোকে ডেফিনেটলি আপনারা পরবর্তীকালে ইউজ করতে পারেন যদি আপনাকে এগুলোকে ক্যারি করেন অর্থাৎ অন্যান্য কান্ট্রিতে ইউজ করা যায় এগুলোকে ইন্টারন্যাশনাল আছে এবং তার সাথে এনএফসি এগুলো সাপোর্ট খায় সেই হিসাবে এগুলোকে ক্যারি করাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং এখানে বলে রাখি দুটো কার্ডকে যদি আপনারা একসাথে ক্যারি করেন তাহলে কিন্তু আপনারা এই ভল্টটা ছাড়াও আপনারা কিন্তু নিজেদের ক্রিপ্টগুলোকে অ্যাক্সেস করতে পারবেন এবং যদি আপনারা এই যে কোনো একখানা কার্ড ক্যারি করেন তাহলে এটা দিয়ে আপনারা এনএমসি মাধ্যমে যে কোনো দেশে পেমেন্টও করতে পারবেন এবং তার সাথে করতে পারবেন আরও কয়েকটা জিনিস সামান্য পাওয়া যাচ্ছে এবং সেগুলো কিন্তু আপনারা এখানে ছবিতে দেখতেই পাচ্ছেন যে কি কি পাওয়া যাচ্ছে এবং এখানে থেকে আপনারা যা যা পেয়ে যাচ্ছেন সেগুলো সবই আপনারা ছবিতে চেক আউট করে নিতে পারেন তো মেন যে দুটো আইটেম আছে সেটা হচ্ছে এইটা এবং এর সাথে যে কার্ডগুলো সেটা এবং এটাকে কানেক্ট করার জন্য যে কেবিলটা লাগে সেটা এটাই কিন্তু আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে তো এটুকুই কিন্তু এখানে কিছু দেখার নেই এবং আমরা চলে আসছি কি করে আপনারা এটাকে করবেন এখানে নিজেদের ওয়ালেট কি করে ক্রিয়েট করবেন এবং এখানে পরবর্তীকালে কি করে আপনারা বিভিন্ন ক্রিপ্টোকে ট্রান্সফার করবেন সেই পার্টটাতে তো আনবক্সিং এর পর চলে আসছি এবার আমরা সেট আপ টিউটোরিয়ালে তো প্রথমেই আপনাদের এই যে ডিভাইসটা আছে তাকে কানেক্ট করতে হবে নিজেদের ল্যাপটপের সাথে এখানে আমরা কানেক্ট করে নিচ্ছি এবং কানেক্ট করার পরই আপনারা দেখবেন যেটা অন হয়ে গেছে সাইফারক চলে এসছে এবং এখানে কিন্তু দেখাবে ওয়েলকাম এবং তার সাথেই যে ওয়েবসাইটটা আমরা এখন খুলে আছি অর্থাৎ সাইফরক ডট কম স্ল্যাশ গো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে উইন্ডোজের জন্য এদের যে অ্যাপ্লিকেশনটা আছে অর্থাৎ সাইসিঙ্ক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সেটাকে ডাউনলোড করতে হবে তো আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং ইনস্টল হয়ে গেছে তো সেখানে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এর সাইজ সিঙ্ক ও আমরা যে অ্যাপ্লিকেশনটা সেটাকে ওপেন করে নিয়েছি এবং আমরা এখানে ফার্স্ট টাইম ইউজার তো আই এম ইউজিং সাইফারক এক্সপেন্ট ফর দ্য ফার্স্ট টাইম এখানে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবো এবং এখানে আমরা টার্মস অ্যান্ড ইউজার্স দেখতে পাচ্ছেন যেখানে আমরা এটাকে ক্লিক করে দেবো এবং কনফার্ম করব তার পরবর্তীকালে আমাদের একটা সাইজ সিঙ্ককে পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা আপনারা একটুখানি কেয়ারফুলি দেবেন তো আমরা আমাদের পাসওয়ার্ড এখানে বসিয়ে নিয়েছি এবং এখানে কনফার্ম অপশানে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ইউর সাইজ সিং পাসওয়ার্ড হ্যাজ বিন অপ্রুভ এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইউ আর টু এন্টার এন ইমেল আইডি তো এখানে আমাদেরকে এখানে ইমেল আইডি যেতে হবে যেখানে কিন্তু আমাদের এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য ইমেল আসবে তো আমরা আমাদের মতো ইমেলখানা বসিয়ে নিচ্ছি এবং তারপর ফেরত আসছি তো আমাদের এখানে অথেন্টিকেশন হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন টগল আপ তো এক্স ওয়ানের যে আছে এখানে কিন্তু আপনারা এখানে জয়স্টিক পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা ওপরের দিকে দেখতে পাচ্ছেন আপ বাটন আছে রাইট সাইডে রাইট বাটন এবং ডাউন সাইডে ডাউন বাটন লেফট সাইডে লেফট বাটন এগুলো একটা একটা করে প্রেস করলেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে বলেছে তো ক্লিক জন্য আপনারা জাস্ট এটাকে প্রেস করে দেবেন প্রেস করার পর এগুলো সমস্ত অ্যাক্সেস হয়ে যাবে তো জয়স্ট্রিক ইনস্ট্রাকশন এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আপনাদেরকে ট্যাপ 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 এনি অফ এক্স 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 ওয়ান 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 কার্ড কার্ড তো এখানে 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 কার্ডকে করতে হবে দেখতেই পাচ্ছেন করার হয়ে গিয়েছে এবং একটা আওয়াজ হলো এর পরবর্তী প্রসেসে দেখতে পাচ্ছেন ট্যাপ এক্স ওয়ান কার্ড ওয়ান বাই ওয়ান বিলো দ্য এক্স ওয়ান্ট টিল ইউ ইয়ার থ্রি বিপ সাউন্ড তো একে একে অর্থাৎ এক দুই তিন চার করে আপনাদেরকে এগুলোকে প্রেস করতে হবে তো এখানে আমরা ফার্স্ট এটাকে নিয়ে যাচ্ছি তারপর দেখতেই পাচ্ছেন তিনটে আওয়াজ হবে এবং তিনখানা আওয়াজ হওয়ার পর এক্স ওয়ানের ফার্স্ট কার্ডটা আছে সেটা স্ক্যান হয়ে গিয়েছে এরপর যে সেকেন্ড কার্ডটা আছে সেটাকে নিয়ে যেতে হবে তো এইভাবে আমরা করে একে একে করে আবার ফেরত আসছি তো আমাদের চারখানা কার্ডকে এখানে হয়ে গেছে স্ক্যান করানো এবং কংগ্রাচুলেশনস আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এরপর আপনাদের স্টেপ হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট ঠিক আছে যদি আপনাদের অলরেডি একখানা এক্স ওয়ান আগে থেকে থেকে থাকে তাহলে আপনারা কিন্তু নতুন করে সেখানে যে সিট ফ্রেসটা জেনারেট হবে সেটাকে দিয়ে নিজের পুরনো ওয়ালেটটাকে ইম্পোর্টও করতে পারবেন কিন্তু আমাদের এটা কমপ্লিট নতুন মডেল এবং এটা কোম্পানির তরফ থেকে এসছে এখানে আমাদের নতুন করে একখানা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েটের নিউ ওয়ালেটে এবং সেটা কন্টিনিউ করতে হবে এই কাজটা আপনারা এখান থেকেও করতে পারেন মাধ্যমে তো যেহেতু আমাদের কাছে ল্যাপটপটা আছে আমরা এখান থেকেই করে দিচ্ছি এখানে কন্টিনিউ এবং দেখতে পাচ্ছেন মেন মেনু অফ ইউর এক্স ওয়াল্ট ক্লিক অন ক্রিয়েট ওয়ালেট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট নিউ ওয়ালেটের অপশন আছে সেখানেও আমরা ক্রিয়েট করে দিচ্ছি এবং ইউ উইল নিড অল কার্ড টু ক্রিয়েট ওয়ালেট এবং তার পরবর্তীকালে আমরা এখানে চলে আসছি নেক্সট অপশানে এবার এখানে ক্লিকের এর বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি কারণ আমাদের কাছে সবকটা এখানে কার্ডই অ্যাভেলেবেল আছে এরপর এন্টার ওয়ালেট নেম তো আমরা আমাদের মতো এখানে ওয়ালেটের নেম ক্রিয়েট করে দিচ্ছি তো র্যান্ডাম আমরা এ তারপর বি এবং তারপর সি ক্লিক করে দিলাম এবং তার পরবর্তীকালে আমরা এখানে চলে আসছি টিক বাটনে এবং তারপর এখানে ক্লিক করে দিচ্ছি এবং কনফার্ম ওয়ালেট নেম এবিসি যদি আপনারা ফার্স্ট টাইম একখানা ওয়ালেটকে ক্রিয়েট করেন তাহলে আপনারা যে কোনো রাম রাখতে পারেন আপনাদের নিজেদেরও রাম রাখতে পারেন তবে যদি আপনারা এখানে মাল্টিপল ওয়ালেট ক্রিয়েট করেন তাহলে মনে রাখবেন যে নতুন রামটা রাখবেন যেন প্রিভিয়াস নাম থেকে একটু আলাদা হয় এবং অ্যাটলিস্ট একটা হলেও ডিজিট যেন কমপ্লিটলি ডিফারেন্ট থাকে অথবা আপনারা নিজেদের নামের পর এক দুই তিন মারতে পারেন তার পরবর্তীকালে এক দুই চার মারতে পারেন এইভাবে কিন্তু আপনারা নামগুলোকে সিলেক্ট করবেন এরপর আপনাদেরকে এখানে নিজেদের ওয়ালেট নামটাকে কনফার্ম করতে হবে তো এর পরবর্তীকালে আপনাদের এখানে আলফা নিউমোরিক পিন সেট করতে হবে ডু ইউ ওয়ান্ট টু সেট আপ পিন তো এখানে ইয়েস আমরা এখানে পিন সেট করতে চাই এখানে চার থেকে আট ডিজিটের মধ্যে আপনাদেরকে এখানে পিন সেট করতে হবে তো আমরা ডেমো পারপাসে বানাচ্ছি তো আমরা জয়স্টিক দিয়ে ঘুরিয়ে আমরা আমাদের এখানে পিন সেট করে নিচ্ছি এবং তারপর ফেরত আসছি তো আমরা এখানে এখানে চার ডিজিটের পিন সেট করে নিয়েছি এবং এখানে যে ক্লিক অপশন আছে সেখানে আমরা রাইট ঠিক করে দিচ্ছি কনফার্ম পিন এবং আবার আমাদেরকে এখানে পিন সেট করতে হবে যে পিনটা আমরা রেখেছিলাম তো আমাদের পিন কনফার্মেশন হয়ে গিয়েছে এরপর আবার আমরা এখানে যে ক্লিক বাটন আছে সেখানে ক্লিক করে দিচ্ছি এবং প্রসেসিং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রসেসিং চলছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন ট্যাব কার্ড ওয়ান অর্থাৎ প্লেস কার্ড বিলো দ্য ডিভাইস তো আমরা এক নম্বর যে কার্ড আছে সেটাকে ডিভাইসের তলায় নিয়ে চলে আসছি কার্ড ডিটেক্টেড প্রসেসিং প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে এবং রিমুভ করতে বলছে কার্ডটাকে এরপর আপনাদেরকে কার্ড টুকে নিয়ে আসতে হবে সেকেন্ড কার্ডটা আছে এখানে আপনাদেরকে ডিটেক্ট করার জন্য তো এখানে একটা করে আপনারা পিং নয়েজ শুনতে পাচ্ছেন তো তারপরেই কিন্তু আপনাদেরকে পরের কার্ডটা নিয়ে আসতে হবে তিন নম্বর কার্ডটা নিয়ে চলে আসছি তিন নম্বর কার্ডও হয়ে গেছে এবং তারপর চার নম্বর কার্ড নিয়ে চলে আসছি তো চারটে কার্ড নেওয়া আমাদের হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন ওয়ালেট ক্রিয়েটেড সাকসেসফুলি এবার একটা কথা বলি যে পিনটা আপনি দিলেন সেই পিনটা কিন্তু ওয়ান টাইম ক্রিয়েট হলো যদি কোনোভাবে ওই পিনটা আপনারা হারিয়ে ফেলেন বা ভুলে যান ঠিক আছে আমাদের ক্ষেত্রে এটা ছোট পিন ছিল আপনারা যদি ভুলে যান কোনোভাবে তাহলে যে কোনো দুটো কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা নিজেদের ওয়ালেটটাকে অ্যাক্সেস করতে পারবেন দেখতেই পারছেন আমাদের ওয়ালেট কমপ্লিটলি ক্রিয়েট হয়ে গিয়েছে তো এরপর আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ওয়ালেট অ্যান্ড কয়েন্স ইউ ওয়ান্ট টু অ্যাড তো এখানে আপনাদেরকে যে ওয়ালেটটা সিলেক্ট করলাম সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে এবং চুজ দ্য কয়েন তো বেসিক্যালি আমরা এখানে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি যে নেটওয়ার্কটাকে আমরা ইউজ করবো সেটাকে তো আমরা বিএনবি স্মার্ট চেন বা বিএসসি চেন সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর কন্টিনিউ অপশানে চলে যাচ্ছি এরপর দেখতে পাচ্ছেন ভেরিফাই করার জন্য আসছে ভেরিফাই দ্য কয়েন্স অন দ্য ডিভাইস তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বিএনবি স্মার্ট চেন তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এবং তারপর আমাদেরকে পিন দিতে হবে তো আমাদের পিন এখানে দেওয়া হয়ে গিয়েছে এবার আমরা এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে ট্যাপ করতে বলছে যে কোনো এখানকার কার্ডকে আমরা ট্যাপ করে দিচ্ছি এবং তার পরবর্তীকালে আমাদের অ্যাকাউন্ট এখানে সিঙ্ক হচ্ছে এরপর সিঙ্ক হয়ে যাওয়ার পর আমাদেরকে আবারও অ্যাড অ্যাকাউন্টসে আসতে হবে অ্যাকাউন্টস অ্যাডেড সাকসেসফুলি হয়ে গিয়েছে এবার আমরা এখানে ডান করে দিচ্ছি এখানে আপনার অপশন একটা নতুন করে দেখতে পাচ্ছেন ভিউ সিট তো অটোমেটিক্যালি এখানে সিট ফ্রেসও জেনারেট হয়ে গিয়েছে যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে এই যে পার্টিকুলার ওয়ালেটটা আছে তার জন্য যে সিট ফ্রেসটা জেনারেট হয়ে সেটাকেও দেখতে পাবেন তো যদি আমরা এখানে ভিউ সিটে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডু নট গিভ দিস সিট ফ্রেস তো যা যা অপশন থাকে সেখানে আমরা গিয়ে ক্লিক করে দিলাম এবং আমরা এখানে নিজেদের পিনটা দিয়ে দিচ্ছি আমাদের দেওয়া হয়ে গেছে এবং এখানে ট্যাপ এনি কার্ড তো একটা কার্ডকে আমরা এখানে ট্যাপ করে দিচ্ছি এবং এখানে কিন্তু আমাদের সিট ফেস জেনারেশন আরম্ভ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একে একে কিন্তু ওয়ার্ডগুলো আসছে এবং এগুলোকে আপনারা যদি লিখে রাখেন তাহলে কিন্তু ডেফিনেটলি এই ওয়ালেটটা যদি কোনোদিনও হারিয়েও যায় তাহলেও কিন্তু পরবর্তীকালে ওয়েবসাইট থেকে নিজেদের ওয়ালেটটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন আর বারবারই বলছি যে কোনো দুটো যদি কার্ড থাকে তাহলেও কিন্তু আপনারা পরবর্তীকালে রিকভার করতে পারবেন নিজেদের যে অ্যাকাউন্টটা আছে সেটাকে তো এরপর নিজেদের যে বিএন স্মার্ট স্মার্টছেন এখানে কানেক্টেড হয়ে গিয়েছে এখানে যদি আপনারা রিসিভ করতে চান তাহলে রিসিভ অপশানে যাবেন পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সোর্স এবং আপনারা নিজেদের ওয়ালেটের নাম দেখতে পাচ্ছেন বিএসি চেন দেখতে পাচ্ছেন এবং তার পরবর্তীকালে আপনাদেরকে কন্টিনিউ অপশানে যেতে হবে এবং ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার জন্য এখানে অপশন চলে আসছে আপনাদেরকে ক্লিক করতে হবে নিজেদের পিনটা মারতে হবে পিন মেরে দেওয়ার পর যে কোনো এখানে কার্ডকে আপনাদেরকে প্লেস করতে হবে এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে অ্যাড্রেস ফর বিএনবি স্মার্ট চেন তো এরপরের কাজটা আপনারা প্রত্যেকেই জানেন এখানে অ্যাড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাড্রেস এটাকে কপি করবেন যে এক্সচেঞ্জ আছে সেখানে যাবেন সেই এক্সচেঞ্জ থেকে আপনারা যে কোনো কয়েনকে বিএসসি চেন দিয়ে ট্রান্সপোর্ট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন নিজের এই ওয়ালেটটার মধ্যে এবার এই কাজটা আমি বিএসসি চেন দিয়ে দেখিয়ে দিলাম তার কারণ সবচেয়ে বেশি পপুলার এই চেনটা এবং এখানে কম ফিস কাটে বাকি সমস্ত চেনই কিন্তু এই ওয়ালেটটা সাপোর্ট খায় আপনারা চাইলে যেটাকে হয় সেটাকে ইউজ করতে পারবেন তো এই ছিল একখানা বাজেট ফ্রেন্ডলি সেফ অ্যান্ড সিকিউর হার্ডওয়্যার ওয়ালেটের কমপ্লিট আনবক্সিং এবং একখানা সেট আপ টিউটোরিয়াল ভিডিও অবশ্যই অবশ্যই এটাকে যদি আপনারা পারচেস করতে চান নিজেদের জন্য তাহলে আপনারা আমাদের ভিডিওর তলায় ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে কিন্তু আপনারা পার্চেস করতে পারেন টেন পার্সেন্ট আপনারা সেখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের তরফে ডাইরেক্টলি কিনতে চান তাহলে যে দামে এখানে ওয়েবসাইটে দেখতে পাবেন সেই দামে আমরা বেচি এবং সেই দামে কিন্তু আপনারা কিনতে চাইলে আমাদের অ্যাসিক মাইনার এবং হার্ডওয়্যার ওয়ালেট পার্চেস লিঙ্ক বলে আমাদের টেলিগ্রামের এবং হোয়াটসঅ্যাপের আইডি দেওয়া আছে সেখানে ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিন এবং নিজেদের জন্য অর্ডার দিয়ে দিন সাইফারক এক্স ওয়ান হার্ডওয়্যার ওয়ালেট আর অবশ্যই পবিত্র ঈদ উপলক্ষে আমরা একটা গিভ হবে করবো বলেছিলাম তো যেই প্রোডাক্টগুলোকে গিভ করা হবে সেগুলো আমাদের কাছে চলে এসেছে তো সেই কারণে রবি বার দিন আমরা এখানে অ্যাসিক মাইনারের সংক্রান্ত কিভাবে ভিডিও আনতে চলেছি আর যদি সেখানে আপনারা এই পার্টিকুলার ওয়ালেটটারও কিভাবে চান তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটাতে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান যে আপনারা এটা কিভাবে চান কি না আর অবশ্যই তিনশো পেরিয়ে যায় তাহলে এই যে হার্ডওয়্যার ওয়ালেটটা সাইফারকের তরফে আমাদেরকে দেওয়া হয়েছে এটাকেও কিন্তু আমরা কিভাবে করে দিতে চলেছি তাই জন্য অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন নিজের ফ্রেন্ডসদের মধ্যে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারেন যাতে করে পরবর্তীকালে যা যা ইম্পর্টেন্ট কন্টেন্ট আসবে সেগুলো সবার আগে আপনারা পেতে পারেন তো আজকের মতো এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও সেফ হ্যাপি ইনভেস্টিং বাই